পুলিশের অমানবিক আচরণে গুরুতর আহত এক যুবক। ঘটনা শনিবার রাত 9টা নাগাদ ধর্মনগর রাজবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, যুবরাজনগর থেকে কৃষ্ণপুর হয়ে ধর্মনগর আসার সময় রাজবাড়ি ট্রাই জংশন এলাকার নাকা পয়েন্টে ডিউটিরত পুলিশ এক বাইক চালককে দাঁড়ানোর জন্য বলে, কিন্তু ওই বাইকে উপস্থিত তিন যুবকের মধ্যে কারোর মাথায় হেলমেট না থাকায় ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই তিনজন। সেই মতো ঘুরিয়ে পালিয়ে যেতে চাইলে ডিউটিরত এক পুলিশকর্মী বাইক আরোহীর মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে। এর ফলে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক এবং বাইক চালক সহ বাইকে থাকা অপর এক যুবক পালিয়ে যায়। যদিও তাদের পেছনে ধাওয়া করে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথ চলতে জনগণ এগিয়ে এসে প্রতিবাদ জানায়। পুলিশের এই অমানবিক আচরণের নিন্দা জানায় প্রত্যক্ষদর্শীরা। বসার পর কিছু দুটা ছেলে ওদিকে আসছিল বাইক নিয়ে, একটা ড্রাইভিং এ ছিল, একটা পিছে বসে ছিল। তো ওইটা যখন এখানে মোবাইল দেখে ওরা কি করে ব্রেক গিয়ার করে আবার মানে বাইকটা ঘুরিয়ে ওরা যাচ্ছিল, তখন ট্রাফিক পুলিশ কি বল মানে স্টাফটি কি বলছে যে বসার পর ওরা ধর 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 করে চিন্তা করছে। আমি কী রে কী হলো, তখন দেখলাম যে একজন ট্রাফিক মানে ওদের যে স্টাফ ওরাও একটা বাড়ি মেরেছে। বাড়ি মারার পর পিছনের যে ছেলেটা ওটা নিচে পড়ে গিয়েছিল, আর একজন যারা বাইক চালক যেটা আছে এটা ওই মানপাড়া গলি দিয়ে ভেঙে যায়। তো স্টাফটা চুর চুর বলে ভাবছিল ওদের পিছনে পিছনে, ঠিক আছে। তো তারপরে তো আর যাই না, তারপরে ছেলেটাকে নিয়ে আসলাম এখানে। আসার পর দেখলাম যে ওটা অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর পাও ছুলেছে, মাথা তো চোট পেয়েছে। তো তারপর বাইক চালক যেছিল, না পিছনে যেছিল, পিছনে যেছিল। আর আমরা পুলিশকে বললাম যে আপনারা হ্যাঁ ঠিক আছে, আপনারা আইনত ভাবে ঠিক আছে, আপনারা ধরতে তো স্বাভাবিক, হেলমেট নেই না ছাড়া তো হেলমেট ছাড়া চলা মানে সবার জন্যই ক্ষতিকারক, অ্যাক্সিডেন্টের জন্য ওরা ভালো কাজ করছে। কিন্তু এটা না যে ওরা এভাবে মেরে ধরে আটকাবে। উপস্থিত জনগণের রোষ থেকে নিজেদের বাঁচাতে পুলিশ ওই আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী জানান, পুলিশের তরফ থেকে কাউকেই লাঠি দিয়ে আঘাত করা হয়নি। চেকিংয়ের সময় একটা বাইকে করে তিন যুবক বিনা হেলমেটে আসছিল, তখন তাদেরকে দাঁড়াতে বলা হয়ে ভয়ে পালানোর সময় বাইক ঘোরাতে গিয়ে বাইকে থাকা ওই যুবক রাস্তায় পড়ে যায়। ধর্মনগর থানার তরফ থেকে একটা গাড়ি চেকিং করা হয় বটরশি মুক্তার মধ্যে। ওই সময় চেকিংয়ের দরুন একটা বাইক নম্বর ছাড়া তিনজন ছেলে হেলমেট ছাড়া আসে। তো আমরা আটক করার চেষ্টা করি এবং তারা সিগন্যাল না মানিয়া হঠাৎ করে বাইকটা ঘুরায়। ঘুরানোর পর তারা পিস রাস্তা থেকে লাইন আউট হয়ে বাইকটা কেঁপে কেঁপে তারা নিজেরাই পড়ে যায়। নিজেরা পড়তে গিয়া একটা যে চালায় তো এটা বাইক নিয়ে পালিয়ে গেছে। তো আমরা পিছিয়ে পিছিয়ে গিয়ে তারে আটক করি এবং বাইকটা আমরা রিকভার করি। বাইকের মধ্যে কোনো নাম্বার নেই, এটা BS4 বাইক, এটা কোম্পানি যেটা ব্যান করছে। তো এর মধ্যে একটা ছেলে ব্যথা পেয়েছে, সে হসপিটালে আমরা চিকিৎসা করাইছি এবং সে সুস্থ, সম্পূর্ণ সুস্থ। বাইকে কতজন ছিল? বাইকে তিনজন ছিল, তিনজনের হেলমেট ছিল না। ওই এলাকার পাবলিক অভিযোগ করেছে যে ওদেরকে নাকি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। না কোনো আমরা পুলিশের তরফ থেকে কোনো লাঠি চার্জ করা হয়নি। TSR একজন TSR আমাদের TSR জওয়ান তাদেরকে সাইন দিচ্ছে থামানোর জন্য, ওরা থামায়নি। পুলিশ পার্টি দেখে হঠাৎ করে বাইকটা ঘুরায়। বাইকটা ঘুরানোর সময় লাইন আউট হয়ে ওরা নিজেরাই পড়ে যায়। তবে পুলিশের কথার সাথে প্রত্যক্ষদর্শীদের বয়ান যেন কিছুতেই মিলছে না। পুলিশের এই আচরণ নিয়ে পথচলতিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।